ये हमारा घर है, ये हमारा बेड है, और इधर हमारी ओ मां कृपारेर बच्चा। তো ঘটনাটা হইলো, আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম যে পাবজি না ফ্রি আব, মাইনক্রাফট না ফ্রি ফায়ার। আর এই পোস্টে তোমরা মাইনক্রাফট রে ভালো মতোই ভরছো। বেটে আরে এটা মাছ গাড়দি। ওয়েল গেস হোয়াট, আমি মাইনক্রাফট খেলাই পারি না। তো মাইনক্রাফট শিখার লেগা আমি গেলাম সাব্বিরের চ্যানেলে। ওই নাকি তিন এপিসোডে মাইনক্রাফট শিখাইতাছে। তো তুমি মাইনক্রাফট শিখতে চাও? নাই, তোমার হাতে টাইম নাই? নাই। আচ্ছা আচ্ছা, তোমারও না আমারও না, তিন এপিসোড, ঠিক আছে? তিন এপিসোডে পুরো মাইনক্রাফট খেলা শেখামো আমি। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার পর এবং আমার জীবনের 15টা মিনিট নষ্ট করার পর আমি যা বুঝতে পারি যে আমি ভালোটাও বুঝি নাই। তো মূলত এই কারণেই আমি ভাবলাম আমি মাইনক্রাফট নিজের তে খেললা নিজের তেই শিখুম, আর এর লগে তোমগরেও শিখামো। ওকে, তো সর্বপ্রথম আমাকে সিঙ্গেল প্লেয়ার লইতে হইব, কারণ আমরা সিঙ্গেল। ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের নাম দিমু আমার ওয়ার্ল্ড। তোমরা সবাই তোমগর ওয়ার্ল্ডের নাম আমার ওয়ার্ল্ড দিবা, এতে কি হইব, তোমগর ওয়ার্ল্ড তোমগর ফেসের মতো হইব। তাইলে তো বুঝতেই পারতাছো আমার ওয়ার্ল্ড কত সুন্দর হইব। ওয়াও, কি সুন্দর দেখছো আমার ওয়ার্ল্ড, কি সুন্দর। আপনি ধার ঘর বসায়গা। এই এটা কি, এই এটা কি তাইলে মুরগি? বুঝলাম না, এটার বডি মুরগির মতো কিন্তু ঠোঁটটা হাঁসের মতো। মাইনক্রাফটে কি তাইলে মুরগি আর হাঁস? না না না, এটা কেমনে সম্ভব। তবে আর যাই ক, মুরগিটা বহুত আজব। এই আজব মুরগি দিয়ে আমার একটা আজব কাহিনী মনে পড়ছে। ছোটবেলায় গ্রামে থাকতে আমি একবার একটা ছোট মুরগি ঠ্যাং ধরে টানতেছিলাম, আর ওই সময় পিছের দিকে একটা বড় মুরগি আয়া আমার ঠোকর মারছে। দেখো কই ঠোকর মারছে একদমই কই তারুম না, বহুত কমপ্লিকেটেড। ওই দিনের পরে তো আমি গ্রামের বাড়ি গেলেই নানু মুরগি হরায়া রাহে। বাট এই মুরগি দিয়ে আমার কিল্লা জনি পাবজির কথা মনে আইতাছে। ও ওয়েট এ সেকেন্ড, তোম করে তো একটা কথা কওয়াই হয় নাই। তো পাবজিতে এসে পড়েছে সিজন 18 এর রয়্যাল পাস 100 রাইমস, যেটা তোমরা কোটা শপ থেকে খুবই সহজেই পারচেজ করতে পারো। তাছাড়া কোটা শপে যে কোনো আইটেম তুমি নগদ বিকাশ পেমেন্টের মাধ্যমে পারচেজ করতে পারবে, খুবই সহজে, একবারে প্যারামুক্ত। তো ডেসক্রিপশন বক্সে লিংক অবভিয়াসলি দেওয়া আছে, সো ডোন্ট ফরগেট টু চেক আউট। ওই যে সামনে একটা কুত্তা। এক মিনিট, এটা কুত্তা না? ওয়েট ওয়েট ওয়েট, আমারে গেস করতে দাও। এইটা হইতাছে একটা গোলাপি বান্দর। হয় নাই? ওয়েট, এটার ভাবসাব দেখে আমি কিছু একটা বুঝছি। আই গেস এটা একটা শুয়োরের বাচ্চা। ওয়েল, মাইনক্রাফট এর পরম্পরা অনুযায়ী আমাকে সর্বপ্রথম গাছ কাটতে হইব, আর আমরা হপাই ওইটাই করুম। বাই দ্য ওয়ে, আমি শুনছি মাইনক্রাফটে নাকি কোন এক পাকনা আছে, ওরে নাকি আবার সবাই ডরায়। কি জানি নাম, গন্ডার ড্রাগন নাকি এন্ডার ড্রাগন, এন্ডার ড্রাগন। তোমরা ডরাও এন্ডার ড্রাগন? ছি, দেখো বাচ্চা পোলা পাইন্ডা ডরায় এন্ডার ড্রাগন রে, আমি একদমই ডরাই না। খারাও তোম করে প্রমাণ দেখাই। ওই এন্ডার ড্রাগন, 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 কেমন আছোস? না না না, দাঁড়াও দাঁড়াও, হয় নাই হয় নাই, আবার আবার। ওই এন্ডার ড্রাগন, তুই জানোস না মাইনক্রাফট কে খেলা শুরু করছে? তুই জানোস না মাইনক্রাফটে কার পা পড়ছে? এ আর কি হইলো, মানে কি চাইতাছে, এটা কি হয়, পাগেনতে নাই দূর, সবাই একটু পর পর খালি ডিস্টার্ব করতে আয়া পরে। এ না বউ, তুই স্যার থ্রেড দিব না, বেশি থ্রেড দিলে পরে যদি আবার এন্ডার ড্রাগন ডরেই মইরা যায় পরে তো গেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাইব। না ভাই না, এই রিস্ক একদমই নেওয়া যাইব না। হপাই এই টপিক বাদ দাও, আর মনে কইরো না আমি আবার ডরাইছি। বহুত হইছে টাইম পাস, এমন আমার গাছ কাটতে হইব, কারণ যত বেশি গাছ কাটুম তত সুন্দর বাড়ি বানাইতে পারুম, আর আমার রাইত হওয়ার আগেই সবকিছু করতে হইব, কারণ একবার এই গেমে রাইত হওয়া মানেই। যাকে বহুত কাঠ জমাইলাইছি আমি, আপাতত ভরণ পোষণের লেগা এডি এনাফ। এবার খুব সম্ভবত ই প্রেস করলে, আহা, দেখো সবাই ভালো মতো দেখো, কে কইছে আমি নুব? সাহস থাকলে কমেন্ট করো, আর পারলে একটা লাইকও কইরো। এবার আই গেস এই কাঠগুলি এনে রাখলে, ওমা উডের কালার সাদা হয়ে গেছে, এইটা কোনো কথা, কোনো যুক্তি আছে? কও কও তো ফ্রি ফায়ার প্লেয়াররা, পুরো ফালতু একটা গেম না এটা। আচ্ছা তো হপাই মেবি আমরা এডিও লইতে আরুম, এটা কি ক্রাফটিং টেবল। আচ্ছা লয়া লইলাম এটা, আর কি আছে দেহি, স্টিক, এটা তো লওয়াই লাগবো। লাড়ি দিয়া বাইরে বাইরে আমার উমেন্ডার ড্রাগন রে।
যজ্ঞে এনে আমগুর কাম হয়ে গেছে। এবার ক্রাফটিং টেবিল লয়ে একটু পাকনামি করা লাগবো। আবারও ই প্রেস কইরা ক্রাফটিং টেবিল করি অন। ধুরো সব ফালতু জিনিস পাতি। এই এক মিনিট এক মিনিট এক মিনিট, এইটা তো ওইডাই, হ হ এইটা তো ওইডাই, এইটা তো ওইডাই যেটা আমি সাব্বিরের রাতে দেখতাম, ডিএসবি রাতে দেখতাম। নাম কি এডার? পিকেক্স পিকেক্স। খুব সম্ভবত এডাতে হপাই ক্লিক করলে আমি আমি বানাইছি, আমি পিকেক্স বানাইছি। সবাই দেখো আমি পিকেক্স বানাইছি। গোলাপি বান্দর দেখ আমি পিকেক্স বানাইছি। শিপ শিপ দেখ আমি পিকেক্স বানাইছি। গরু গরু দেখ, গরু দেখ আমি বানাইছি, আমি পিকেক্স বানাইছি। শোনো মাইনক্রাফট বাসি, আমি পিকেক্স বানাইছি। দেখছো দেখছো কি বানাইছি? হপাই কও আমারে নুপ। সাব্বির ডিএসবি দেখতাছো তোমরা? এন্ডার ড্রাগন এখনো কইতাছি আমি, ভাগ আমার ওয়ার্ল্ডেতে। এনিওয়ে হপাই আমি অন্য জিনিসপাতিও বানায় আলাই। এই হইতাছে আমার বালুবালি, বালুবালি হাই রে। এই হইতাছে আমার বাহুবালির তরোয়াল। এই হইল অ্যাক্স, শোবেল হুই, ওয়েট হুই না হো, দূর কারো কিচ্ছু আসে যায় না, তুই একটা ইউজলেস জিনিস। ওয়েল তো আমি এখন একটা সুন্দর বাড়ি বানামু। তবে তার আগে আমরা আমগর গ্রাম তো এখনো ঘুরেই দেখলাম না, দেহি চুরি চামারি করার মতো কিছু পাইনি। এমনেও আমার খাওয়ানোর বহুত অভাব, আর বেশিক্ষণ না খেয়ে থাকলে আমি অপুষ্টিতেই মরা যামু। হেই ওয়েট সেকেন্ড, গ্রামের ভিত্তে আর একটা গ্রাম? ওয়াহ কি সুন্দর, এরা আজকের তে আমার প্রতিবেশী। দেখছো কি সুন্দর ঘর বাড়ি, আমি একটাও সুন্দর বাড়ি বানামু। বাট এই ভিলেজে কিছু নাই নাকি চুরি করার? ভাই এটা কি, পুরাই ফ্যামিলি প্যাকেজ, এটা নিলে আমার এক বছরের লেগে খাওয়ানোর টেনশন মাফ। কিন্তু এটা আমি নিমু কেমনে? তুই একটা ইউজলেস জিনিস, একটা ইউজলেস জিনিস, ইউজলেস জিনিস। সরি। ওয়েল ভিলেজ তো আমরা লুট কইরা আলাইছি, দেখতে চাও কি কি পাইছি? ভালো একটা কোপ দিছি, দেখো তোমরা কোনো প্যারালেও না, কারণ আমি একবার যেই ভিলেজ লুট করুম এই ভিলেজ আগামী 100 বছরে আর বড় লোক হইতে পারবো না। যজ্ঞে ফাও কাছাকাছি বহুত হয়ে গেছে, এবার আমগর বাড়ি বানানোর উপরে ফোকাস করা উচিত। আর একটা কাম এখনো বাকি আছে, তোমরা এই গাছ লতা পাতা দেখতেছো, এডি আগে ছাটান লাগবো। দেখা মনে হইতাছে না কোন এক বুইরা বেটার ভোগলের চুল? ইচ্ছি ওয়েল তো তোমরা দেখতে চাও আমি কি করছি, দেহ বহুত টাইম গেছে আমার এটা করতে। তো সবাই রেডি দেখার লিগা, 1 2 3। দেখছো পুরা মাঠ খালি কইরে আলাইছি, ফুটবল খেলা যাইব হপাই এই মাঠে। যাগে সব খেলাধুলা আমরা অন্যদিন করুম নে, কজ এখন আমরা বাড়ি বানাবো। সর্বপ্রথম এনে একটা কাঠ বয়া উদ্বোধন শুরু করি। ও ফ্যাট লাস্ট, আমগর বাড়ি কমপ্লিট। দেহ তো তোমরা পুরাই মডার্ন হাউস না, এই বাড়ির একটা নাম দিয়া হো। বাড়ির নাম দিমু শ্বশুর বাড়ি। ও সেই না, বাড়ির নাম শ্বশুর বাড়ি। দেখছো এত ক্রিয়েটিভিটি তোমরা কই পাইবা? দেহ বিয়া তো দূর দূরন্তে আমার কপালে নাই, এর লেগা নিজের শ্বশুর বাড়ি নিজেই বানাইছি। এর তে বেশি লজিক খুঁজতে যাও না। হাই রে হে আমার ভিডিওর এক একটা লজিক। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে তোমাদের সাথে। ক্রিপারের বাচ্চা বাড়িতে দূরে সর।